হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে টিভি দেখা যায়, সম্পূর্ণ বিনামূল্যে একটি অ্যাপসের সাহায্যে কিভাবে আপনারা বাড়িতে বসে বসে এই টিভি দেখবেন, যে কোনো দেশের যে কোনো চ্যানেল, খেলা হোক, টিভি হোক, এন্টারটেনমেন্ট হোক, এ টু জেড আপনি যে কোনো দেশের দেখতে পারেন, ওয়ার্ল্ডের যে কোনো দেশ, আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা, যে কোনো দেশ, আপনার একটি অ্যাপসের মধ্যে অনলাইনে আপনি কিভাবে দেখবেন টিভি অনলাইন সম্পূর্ণ ফ্রিতে, যে কোনো চ্যানেল আপনি দেখতে পারবেন। তো আমি আজকে দেখাবো কিভাবে একটি অ্যাপসের সাহায্যে কিভাবে আপনারা যে কোনো দেশের টিভি চ্যানেল দেখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। তো চলুন বন্ধুরা, আজকে দেখাবো সেইটাই। তো আপনারা আমার মোবাইলে দেখতে পাচ্ছেন, এখানে এই যে এখানে সুইফট স্ট্রিম এই যে এটা, তো আমি কিভাবে এটা ডাউনলোড করতে হবে সেটাও বলে দেবো। তার আগে বলে দিই বন্ধুরা, তো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি এই যে অ্যাপসটির কথা বলছি, এই অ্যাপসটি গুগল প্লে স্টোরে আপনারা পাবেন না, এটি আপনি আপনাকে গুগল থেকে ডাউনলোড করতে হবে, আপনি এই এই যে প্লে স্টোরে আপনি পাবেন না। তাই আপনাদের বলবো গুগল খুলে গুগল থেকে ডাউনলোড করতে। আর আপনারা যদি সেটা না পারেন তো আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি সেটাকে দেখাবো, এর গুগল থেকে কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও দেখিয়ে দিই তাহলে প্রথমে আপনাদের সুবিধার্থে। তো আপনারা এই যে গুগল ওপেন করবে, গুগল ওপেন করার পরে লিখবেন SWIFT, এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন সুইফট স্ট্রিম, এখানে এটার উপরে ক্লিক করবেন। আমার নেট একটু স্লো, তাই একটু স্লো কাজ করছে। এই যে এবার খুলে গেল পেজটা খোলার পরে প্রথমে যে যে দেখতে পাচ্ছেন এই যে অপশানটা সুইফট স্ট্রিম লাইভ টিভি স্পোর্ট নিউজ এন্টারটেনমেন্ট যে কোনো, তো আপনি এটার উপরে এখানে ক্লিক করুন প্রথমে। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ফেস আসবে, যেটা সব নিচে চলে যাবেন। নিচে গিয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন যেখানে ডাউনলোড, এই যে এখানে ডাউনলোড, তো আপনারা এখানে ক্লিক করার পরে এখানে অটোমেটিক এই যে এখানে নিচে ডাউনলোড করতে বলছে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই ডাউনলোড করছি না। আর যদি সেটা না পারেন তো আমার ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো সেটা আমি ইনস্টল করে রেখেছি, তো আমি এটাকে ওপেন করে দেখাবো। এটা খুলবেন, খোলার পরে আপনার সামনে দেখবেন অনেকগুলো দেশের এ আসছে, পতাকাগুলো আসছে যেটা যেই দেশের। তো এখানে দেখতে পাচ্ছেন তো এই যে এখানে যে দেখতে পাচ্ছেন এগুলো তো সব উপরে বিগ বস 11, পাকিস্তান টিভি, ইন্ডিয়া টিভি, বাংলা টিভি, বাংলাদেশ, আফগানিস্তান, আরবিয়ান টিভি, পাঞ্জাবি, সাউথ ইন্ডিয়ান স্পোর্টস, ইউএস, ইউকে, নেপাল, ফ্রান্স, ফিলিপিন, ইন্দোনেশিয়া, ইরান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, তুর্কি, নেদারল্যান্ড, ইতালি, এ টু জেড আপনার চ্যানেল পেয়ে যাবেন। তো আমি আপনাদের দেখাবো ইন্ডিয়ার কী কী চ্যানেলগুলো পাওয়া যায়। এখানে উপরে যে যে দেখতে পাচ্ছেন, এখানে উপরে ইন্ডিয়ার উপরে ক্লিক করার পরে আপনারা সবগুলো নিউজ চ্যানেল ও খেলার যে চ্যানেলগুলো আছে সবগুলো আপনারা পেয়ে যাবেন, এখানে দেখতেই পাচ্ছেন। তো আপনি যেটার উপরে ক্লিক করবেন সেটাই আপনাকে অনলাইন দেখাবে। তো আমি এখানে দেখব না, কারণ আমার নেটটা একটু স্লো আছে, প্লাস ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তাই। তো আপনারা এখানে এ টু জেড চ্যানেল পেয়ে যাবেন।
আর যদি আপনারা খেলা দেখতে চান তাহলে আপনার আপনারা এই যে স্পোর্ট টিভি, এখানে এখানে যে কোনো ক্রিকেট ফুটবল সবগুলো চ্যানেল এখানে এখান থেকে স্পোর্ট থেকে দেখাবে, স্পোর্টস থেকে। আর আপনারা যে কোনো এই যে বাংলাদেশের দেখতে পাচ্ছেন, এখানে বাংলাদেশের চ্যানেলগুলো আছে সবগুলো। তো আপনাদের মতো আপনারা চ্যানেল দেখবেন। আমার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।